আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন মোমো, ডাম্পলিং অথবা ডিপসাম রেসিপি। যেই নামই ডেকে থাকি না কেন, এই রেসিপিটি কিন্তু আমাদের কম বেশি সবারই অনেক পছন্দের। আর যেহেতু তেল ছাড়া রেসিপিটি তৈরি করছি, তাই এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মোমোর ডোটা তৈরি করে নিব। এজন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। সাধারণত রুটি বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করে থাকি, এই ডোটাও ঠিক একই রকমই হবে। মোমো তৈরির জন্য আমার ডোটা এখন রেডি। আমি এখন একটি ভেজা নিংড়ানো কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 ঘন্টার জন্য। ভেতরে ফিলিংটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চিকেন কিমা, পেঁয়াজ কুচি দিচ্ছি 1/4 কাপ, আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ, স্বাদ মতো দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন। সয়া সস দিচ্ছি 1 চা চামচ, কাঁচা মরিচ কুচি 1 চা চামচ, হাফ চা চামচের মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়া, চামচ দিচ্ছি লেবুর রস। এখন সবকিছু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মোমোর ফিলিংটা এখন রেডি। আমি এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ডোটা এখন রেডি মোমো তৈরি করার জন্য। এখন আমি সামান্য ময়দা ছিটিয়ে নিয়ে ডোটাকে আরেকটু মথে নিচ্ছি। এখন আমি এই ডোটাকে একটু লম্বাটে করে তারপর ছোট ছোট টুকরো করে নিচ্ছি রুটিগুলো বেলে নেওয়ার জন্য। আপনারা চাইলে বড় একটি রুটি তৈরি করে তারপর গ্লাস অথবা রুটি কাটার দিয়ে কেটেও মোমোগুলো তৈরি করে নিতে পারেন। আমি এখন ছোট একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখন মাছ বরাবর আমি কিছুটা চিকেনের কিমা দিয়ে দিচ্ছি। এখন চারো সাইড থেকে আমি একটু পানি দিয়ে নিচ্ছি। এটা অনেকটা আঠার মতো কাজ করে। এতে করে মোমোটা আপনি যখন স্টিম করবেন তখন ভেতরের ফিলিংটা বের হয়ে আসবে না। আমি এখন ডিজাইনটা করে নিচ্ছি। আমরা যেভাবে শাড়ির কুচি দিয়ে থাকি, এইভাবে কিন্তু কুচি দিয়ে আমি ছোট একটি পুটলির মতো করে নিয়েছি। আমি আজকে আপনাদেরকে মোট 7টি ডিজাইন তৈরি করে দেখাবো। প্রথম ডিজাইনটি করে নিলাম, বাকি 6টি ডিজাইন আমি আপনাদেরকে ভিডিওর শেষের দিকে দেখাচ্ছি। মোমোগুলোকে আমি এখন স্টিম করে নিব। স্টিম করার জন্য পানি নিয়ে নিয়েছি, তবে খেয়াল রাখতে হবে পানিটা যেন স্টিমার থেকে একটু নিচে থাকে। আপনাদের কাছে এরকম স্টিমার না থাকলে আপনারা যে কোনো স্ট্রেনার অথবা রাইস কুকারের সাথে যে স্টিমার থাকে সেটা দিয়ে কিন্তু আপনারা মোমোগুলোকে স্টিম করে নিতে পারবেন। এখন স্টিমারটা বসিয়ে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে মোমোগুলো স্টিম হওয়ার পরেও আটকে থাকবে না।
মোমোগুলো স্টিম করতে দিয়ে আমি আপনাদেরকে বাকি 6টি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। মোমোগুলো স্টিম করার জন্য চুলায় একদম লো হিটে আমি রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। দ্বিতীয় ডিজাইনটাই আমি মাঝখান থেকে আটকে নিয়ে চারপাশ থেকে 4টি কোণা করে নিয়েছি। দুই নম্বর ডিজাইনটি রেডি। তৃতীয় ডিজাইনে রুটিটা ভাঁজ করে নিয়ে দুই সাইড এরকম আটকে দিলেই হয়ে যাবে। চতুর্থ ডিজাইনে আমি শাড়ির কুচির মতোই দিয়েছি, তবে এক সাইড থেকে দিচ্ছি। পাঁচ নম্বর ডিজাইন অনেকটা পুলি পিঠার মতো। আঙুল দিয়ে চেপে চেপে এরকম ভাঁজ করে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আরো একটি ডিজাইন। ছয় নম্বর ডিজাইনটায় আমি মাঝখান দিয়ে আটকে দিয়ে 4টি কোণা করে নিয়েছি, তবে এই কোণাগুলো আমি আটকে দেইনি, এগুলো কিন্তু একটু ফাঁকাই রেখেছি। সাত নম্বর ডিজাইনটায় আমি 3টি কোণা করে নিয়েছি, এটা দেখতে অনেকটা ত্রিভুজের মতো। সবগুলো ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে। প্রতিটা ডিজাইন আমি কিভাবে করেছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে যে ডিজাইনটা ইজি মনে হবে আপনারা কিন্তু সেই ডিজাইনেই মোমো তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে মোমোগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। একটি প্লেটে আমি মোমোগুলো নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 15 মিনিটের মতো। ফ্রিজ থেকে বের করে এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1.5 থেকে 2 মাসের মতো। প্রায় 20 মিনিট পর আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে, আমি এখন সার্ভ করে নিচ্ছি। আমি আজকে চাটনির সাথে মোমোগুলো সার্ভ করেছি। আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এই চাটনির রেসিপিটি শেয়ার করব। এই চাটনির সাথে মোমোটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।